ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারের ডায়নামিক হার্ড ডিস্ককে প্রাইমারি হার্ড ডিস্কে রূপান্তর করতে হয়। তো ডায়নামিক হার্ড ডিস্ক থাকার কারণে কম্পিউটার উইন্ডোজ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। কম্পিউটারের হার্ড ডিস্কটা এখন বর্তমানে ডায়নামিক হয়ে গেছে, তো এখন আমি এটা প্রাইমারি রূপান্তর করবো, সেই জন্য এটাকে ক্যান্সেল করতে হবে। তারপর রিপেয়ার ইয়োর কম্পিউটার এই অপশনটি ক্লিক করতে হবে। তো উপরের এই টিক অপশনটিতে একটি টিক দিয়ে দিতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে, তারপরে কমান্ড প্রমোট এই অপশনটির উপরে ক্লিক করতে হবে, তারপর দেখতে পাচ্ছেন যে একটি অপশন চলে এসেছে। তো এখানে আমাদের কিছু কমেন্ট লিখতে হবে। তো প্রথমে আমাদের যেটা লিখতে হবে ডিস্কপার্ট, তারপরে ইন্টারে ক্লিক করতে হবে, তারপর আমাদের এখানে লিখতে হবে লিস্ট ডিস্ক, লেখার পরে ইন্টারে ক্লিক করতে হবে। তো এখানে লিখতে হবে সিলেক্ট ডিস্ক। তো এখানে একটি বিষয় হলো, সেটা হলো যে আমাদের কম্পিউটারে যদি একাধিক হার্ড ডিস্ক থাকে তাহলে এখানে দুটো হার্ড ডিস্ক শো করবে। তো বর্তমানে আমার কম্পিউটারে শুধুমাত্র একটি হার্ড ডিস্ক রয়েছে, সেই জন্য জিরো এখানে শো করছে। যদি দুটো হার্ড ডিস্ক থাকতো তাহলে জিরো, এক নম্বরে জিরো থাকতো, তারপর দু নম্বরে অন থাকতো। তো আমি এখন আমার এই যে হার্ড ডিস্কটা জিরো সিলেক্ট করলাম, যেহেতু আমার হার্ড ডিস্ক একটা রয়েছে সেই জন্য। তো এই হার্ড ডিস্কটা ডাইনামিক আছে, এটাকেই আমি প্রাইমারিতে রূপান্তরিত করব। তো সিলেক্ট ডিস্ক জিরো সিলেক্ট করে লিখে কমেন্টটা, তারপর ইন্টারে ক্লিক করব। তারপর আমাদের এখানে যেটা লিখতে হবে সেটা হলো ক্লিন, অর্থাৎ আমরা হার্ড ডিস্কটাকে এখন ক্লিন করব। ক্লিন লেখার পরে ইন্টারে ক্লিক করতে হবে। তো আমাদের কাজ কমপ্লিট, এখন এক্সিট লিখে ইন্টারে ক্লিক করে বের হয়ে যেতে হবে, অথবা এই অপশনটিকে ক্লোজ করে দিতে হবে। তারপর শাট ডাউন বাটন আছে, এখান থেকে শাট ডাউন বা রিস্টার দিতে হবে, অথবা সব অপশনগুলো ক্লোজ করে দিলেই অটোমেটিকলি কম্পিউটারটি রিস্টার নেবে। তো আমাদের কম্পিউটার রিস্টার নিচ্ছে। তো আমার বুট মানে হলো F12। তো F12 চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সিডি রুম আছে, এখন অলরেডি ধরানো আছে। তো এখন আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নতুন সেট আপের জন্য অপশন চলে এসেছে। তো ইন্টারে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ লোডিং ফাইল। তো সিম্পলি আমরা নেক্সট দিয়ে দেবো, ইনস্টল নাও এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অপশন আছে। তো আমি উইন্ডোজ আল্টিমেট এটা সিলেক্ট করলাম, তারপর নেক্সট, তো কাস্টম নাও এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের হার্ড ডিস্কটা, সমস্ত হার্ড ডিস্কটা ভেঙে শুধু একটা হার্ড ডিস্কে রূপান্তরিত হয়ে গেছে। এখানে আনলোকেটেড স্পেস দেখাচ্ছে। তো হার্ড ডিস্কটা এখন আমাদের পার্টিশন করতে হবে, সেই জন্য এখানে ড্রাইভ অপশন এখানে ক্লিক করতে হবে, তারপর নিউতে ক্লিক করতে হবে। তো 465 GB, তো ওটাকে আমি চারটা ভাগে ভাগ করব, যে 100 GB 100 GB করে চারটা ভাগে ভাগ করব। তো দেখতে পাচ্ছেন যে আমরা জানি যে সাধারণত 100 GB হার্ড ডিস্ক, অর্থাৎ যে ক্যালকুলেটার যদি 1024 লেখে, 1024 × 100 দিয়ে যদি ইকুয়াল টু দেয় তাহলেই আমরা রেজাল্টটি পেয়ে যাব। তো হলো আমাদের রেজাল্টটি হলো যে 102400। তারপর অ্যাপ্লাই দেব, ওকে দেব। তো দেখেন যে অলরেডি আমার একটা পার্টিশন এখানে চলে এসেছে। তো আরও তিনটি পার্টিশন করতে হবে, নিউতে ক্লিক করব এবং এখানে লিখব 102400, অর্থাৎ 100 GB হার্ড ডিস্ক। তো দেখতে পাচ্ছেন দুটো হার্ড ডিস্ক পার্টিশন হয়ে গেল।
10024000 अप्लाई नाउ অর্থাৎ অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি পার্টিশন হওয়ার পর চতুর্থ পার্টিশন হচ্ছে না, তো সেটার জন্য দেখতে পাচ্ছেন এটা আনলোকেটেড স্পেসে রয়েছে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে প্রথমে যে সিস্টেম ফাইল আছে যে আনলোকেটেড স্পেস, এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করলে তাহলে এটা আমাদের নিচেরটি নতুন আরটি পার্টিশন করা যাবে। তো দেখতে পাচ্ছেন যে এগুলো সব কিছু আমাদের প্রাইমারি হয়ে গেছে, কিন্তু উপরে যে একটি হার্ড ডিস্ক রয়েছে আনলোকেটেড স্পেস, যেটা 100 MB হার্ড ডিস্কটির সাইজ, তো ওই ডিস্কটি আমাদের দূর করার জন্য যে ডিস্ক পার্টিশন 1 এটিকে একবার ডিলিট করতে হবে। দেখতে পাচ্ছেন যে ওটি চলে গিয়েছে। এখন এটাকে নিউ অ্যাপ্লাই ওকে ক্লিক করলে এটা প্রাইমারি হার্ড ডিস্ক রূপান্তরিত হবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।